কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঢলনগর দক্ষিণপাড়া গ্রামে মেয়েকে জোর করে তুলে আনার ঘটনাটি এখন এলাকাবাসীর মুখে মুখে। অন্যদিকে বিষয়টিকে মিথ্যা এবং ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী ছেলের পরিবার। সব মিলে এ ঘটনাটি ঘটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন নজরকাড়া ঘটনাটি সরজমিনে জানতে আরকে নিউজের ক্যামেরা নিয়ে ঢলনগর গ্রামে দক্ষিণপাড়ায় যায়। ঘটনার বিষয়টি নিয়ে উভয় পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলে মেয়ে পক্ষ থেকে কাউকে কোনো কথা বলার মতো লোক পাওয়া না গেলেও ছেলের পক্ষ থেকে কথা বলেন ছেলের পিতা, মাতা ও বোন। আমার নাম মোসাম্মদ পারুলা খাতুন। জি, আমার স্বামীর নাম মোহাম্মদ ওম্বাদ ফরা। জি, পারভেজ আমার ছেলে হয়। জি, একটাই ছেলে, একটা ছেলেটা বড়। জি, এই এন্টার পরীক্ষা দিল এবার। জি, ঘটনা ভাই হলো রাত আটটার দিকে, মানে আটটা সাড়ে আটটার দিকে হলো। আমার মানে অনেক মেঘ লাগছে, উঠানে আমার অনেকগুলো ধান আছে। হ্যাঁ, আট তারিখের দিকে। জি, তো আমি উঠানে অনেক ধান রয়েছে, বৃষ্টি নামে আইসে। তা আমি আবার আমার ছেলে দিয়ে মেয়ে দিয়ে আমার সবাই দিয়ে আমরা বলছি যে ধান উঠাতে হবে, বৃষ্টি নামে আইসে, ধান কটা ভরে দাও, কেউ ভরো কেউ তুলে, তাহলে একমতন হয়ে যান, ভিজবি না আনে। তাই বললি পরে আমরা মানে তিন মাইজি আমার মেয়েটা রুমেই ছিল, আর আমরা দুই তিন মাইজি ধরে এটা কষি। তারপরে আমার মেয়ে আসলে, আসার পরে আমার মেয়ে আসে মানে দুই কিলো ধানও ভরিনি। তারপরেই মানে যে ওই ছেলে আর ওই মেয়েটা মানে বাইরের রুম হলো গেট খোলা রয়েছে, মানে কাজ করছে বলে গেট মেট খোলা রয়েছে। ওই মেয়েটার নাম হলো সুমিতা, গেট খোলা রয়েছে থাকলে পরে। এখন দুই ভাই বোনেই আসছে না, ওই মেয়ে পড়াশোনা করে না। ওরা তিন ভাই বোনে, দুটো ছেলে আর একটা মেয়ে। এইটাই মেয়ে সুমিতা। সুমির বাবার নাম হলো জান আলী। উনি মারা গেছে এই বছর খানেক মতো, দেড় বছর মতন হয়েছে মনে হয়। ওনাদের সংসার এখন বর্তমান একটা ছেলে এই মাস দুই মতন বাইরে গেছে, আর ওই একটা ছেলে দোকানদারি করে। সংসারের কোনো দায় দায়িত্ব মানে কেউই সেমন নাই, যার যার মতন সেই সেই। তিন ছেলে, দুই ছেলে দুই জায়গায়, মেয়েটাদের ওই মহিলাটা এক জায়গায় খাওয়া দাওয়া করে, এই তাছাড়া আর কিনাই না। বাদ বাকি তারপরে আমার মেয়ে এই জায়গায় ধান উঠাচ্ছে, ছেলেও এই জায়গায়, আমার স্বামু এক জায়গায়, আমু এই জায়গায়। তারপরে ওই গেট দিকে দেখি যে ওই ছেলেটা এসে বলছে কাকা শোনো তো, তে কসে কি, তে কসে সুমিতা তোমাকে ঘরে, তে কসে সুমিতা আমাকে ঘরে কেন এই জায়গায় দাঁড়ায় রয়েছে। মেয়ের ভাই আর মেয়ে ছেলেটা একসময় আইসে কি কি এটা দেখিনি, দুই ভাই বোনই ওই জায়গায় দাঁড়া রয়েছে। থেকে কসে কাকা এদিকে আসো, এদিকে হলো সুমিতা এই জায়গা। তো সুমিতা হেনে কে, তে বলে পারে হলো। তাই বললি পারে ওই মুনির আব্বু আবার উঠে গেলো, এ মুনি তুমি এই জায়গা কে, তে পারভেজ ভাই আমার আসতে বলেছে। তো পারভেজ ভাই আসতে বলেছে, তুই এখন রাত করে আসিস, কই মেয়েরা মেয়েতেই দিনের বেলা দৈনি কি আসে, ওর মাও আসে ও আসে, মানে প্রত্যেক দিনই ধর আমাকে বাড়ি আসা যাওয়া করে। তো কত মনে তো রাত করে আসিস, কে তো দুই ভাই বোনে যাই কত কথা, শিগগির বাড়ি যা, একটা মানুষ মানে প্রশ্ন, মানুষ শুনলে কি করবি, তুমি বাড়ি চলে যাও। তাই কলি পরে মেয়েটা বাড়ি চলে গেলো, মেয়েটাও বাড়ি চলে গেলো, ছেলেটাও বাড়ি চলে গেলো। আমার ছেলে কিন্তু ধানই ভর যায়, ভিতরে যাই উনি কিন্তু কথাও বলিনি। পরে ওই মেয়েটা বললো যে পারভেজি আমার আসতে বলেছে। তো আমি ছেলে জিজ্ঞেস করলাম, এই তুই কে আসতে বলেছিস, কথা যে না আমি ওর আসতে বলবো কী করতো, এমনিতেই আছে, আমি কী করতে আসে তা তার জানি না। এই কথা বলার পরে সেখন আর ধরেন আর কোনো কথাই না, আর কোনো কথাই না। সেখন ওই মেয়েও চলিয়ে গেছে, ও ওরা দুই ভাবিনি চলে গেছে। সেখানে আমরা দুই কয় মাইজি সে ধান উড়াইয়ে বাস্তা ভেরে রেখে দিয়েছি, রেখে আমরা যা যার মতন সেই শুয়েছি। তারপরে আমার ওই ভাসুরির কাছে এসে নাকি জিজ্ঞেস মিজ্ঞেস কিমি করেছে, এটা তার আমি অত জানি না। ওই মেয়ের মারাই কী বলছে এটা আমি সঠিক জানি না। না মানে বলেছে যে চলো আমার এটা বিচার করে দাও, তারপরেও গেছে বিচার করার জন্যে। যে এখন তো আমি যাচ্ছি না, তো রাত্রি মানুষ কি বলে একটা মানসম্মানের প্রশ্ন, তোরও ওই রাত্রি যে একটা মানসম্মানের প্রশ্ন, মানুষই কী বলবে না। তো চুপি সাপে থাকে, আমি সকালে চুপি সাপে যে মেয়েরও শাসন করবো না, ছেলেরও শাসন করে দেবো না, যাতে এরম দ্বিতীয় জানো এরম কাজ না করে, ও যাতে না আসে আমাকে বাড়ি, ও যাতে ওইদিকে না যায়, কোনো কথাবার্তা না হয়। এই কথা হলো আমার ওই ভাসুর বলেছে। বলার পরে বলে ওরা চলে গেছে। তারপর দ্বিতীয়বার বলে আবার ফের ডাকতে আসে, কাছে এই তোরা এখন উড়ি বিড়ি সুগা, এখন আর এই ঝামেলা করিস না, মানুষ শুনলে খারাপ করবেন, রাত বিরাত চাচাচি চাইলে মানুষের নিন্দে করবে না, রাত্রে কথা বললে বাইরের মানুষ বেশি শুনে। তো ওই কথা শুনে বলে চলে গেছে। যাওয়ার পর আর দ্বিতীয় কোনো কথা হয়নি। তারপরে আমার ওই ভাসুর সকালে গেছে মানে লোকজন সাথে করে, যাইয়ে সেটা ওর মেয়েরও বলে আসে যেমনি এরম ধরনের কাজ মাজ আর করবে না, এটা খারাপ কাজ না, এইগুলো করছো কী করতি।
কইয়া চলে আসছে, তারপরে আবার ফের আসছে, ফের আবার আমার ছেলের কাছে আসছে। এসে আমার ভাসুর আমার ছেলের মারল, তারপরে রাগ করল, তারপরে ওর সাথে আরও লোকজন আসলো, তারাও বকা বাধ্য করলো যে হ্যাঁ তুমি ওর সাথে কথা বলো হ্যান ত্যান, কছে যে না কাইটে ষড়যন্ত্র, আমি ওর সাথে কিনু এ করেই আনিনি কিছুই না, ও সব মিথ্যা কথা বলতেছে এখন। এইভাবে হলো মানে এই এতটুকুই পরেই রয়েছে, মানে এরা সমাধান করিয়ে দিয়েছে, এরপরে তার কিছু হতে পারে না, যে সমাধান তো হইয়াই গেল, এখন যেতটুকুই করে ফেলে ছেলে পেলে ভুল টুটি হয়ে গেছে, এই পন্তই রেখে দাও। তো তারপরে ওরা যে এত দূর যাবে এটা কেউই জানে না, ওরা এখন কেসে গেছে মামলা করবে। হ্যাঁ মামলা অলরেডি করে আসছে আর কি। জি আসামি একাই আমার ছেলে খালে। জি আমরা এখন সমাধান চাই, যে পালি হোক ভুল টুটি হয়ে গেছে, ছেলে মেয়ে করে ফেলেছে, মানে এটা যে পালি হোক সমাধান হয়ে যায়, এটাই ছেলে তো কোনো অন্যায় করিনি। তারপরে ওরা দোষ দিয়েছে ওই কষে, তারপরে ও একটা ভুল যদি হইয়াই থাকে, এই জন্য আমরা এই ক্ষমা চাচ্ছি যাতে ভুলটা না হয়, যাতে না করতে পারি দ্বিতীয়বার, বুঝেছেন? এইটাই আমি চাচ্ছি, যাতে শান্তি ফিরে থাকে, কোনো দ্বিতীয়বার কোনো ঝামেলা না হয়, এটার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। সুমি আমার ভাসুরির মেয়ে হয়, স্বাস্থ্য ভাসুরি ছোটো ভাসুরির মেয়ে, ওই মেয়েও আমাদের বাসায় আসা যাওয়া করে, মেয়ের মাও আমাদের বাসায় আসা যাওয়া করে, মানে জানেনি তো আপন যা যে এলিরা কেমন মিলের সাথে চলাফেরা করতে হয়, এইভাবেই আমরা চলাফেরা করি। এইভাবে চলাফেরা করতে করতে যে এত দূর যাবে এটা আমরা কখনো জানিনি, বুঝেছেন? আমরা তো শান্তি চাই, কিন্তু ওরা শান্তি চাচ্ছে না, ওরা অশান্তিতেই চাচ্ছে। এই ঘটনা সব মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা মহালিপি করে প্রতিবেশী হিংসা করে এই কাজটা করেছে এরা ষড়যন্ত্র কায়দায়। জানা না ওর সাথে আমার কোনো শত্রু নাই। এ এখন এই ধরেন যে ওর হাসে এটা পিসা ব্যবসা, ও অনেকটি ছেলের সাথে এইভাবে গেছে, একটা ছেলের সাথে প্রেম করে ভালোবাসা করে যাই বিয়ে হয়েছে, সেখানেও বয়স প্রতিনি পুলিশই ধরে নিয়ে গেছে থানায়, থানায় নিয়ে গেলেই সে থানা প্রশাসন বিয়ে হতে দিইনি। আমরাই আবার সব থানায় যাই, আমরা সব বাড়ি নিয়ে আছি, থানার দিকে বলেছে দুই বছর পরে বিয়ে হবে। এইভাবে সে মেয়ার আমরা থানার দিকে আমরা মিটিং করে বাড়ি নিয়ে আসি, বাড়ি নিয়ে এসে সেই ছেলের সাথেই আবার মানে এক মাসও যাওয়ার সময় পাইনি, আবার প্রেম আবার মানে তার সাথে যোগাযোগ করে ওই ছেলের ওর বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসি সেই ছেলের সাথেও বিয়ে পড়ে, বিয়ে পুষি ওই বাড়িতে প্রায় ওই ছেলে প্রায় এক মাসের উদ্দেশ্য ছিল, প্রায় দুই মাস মতন ওই বাড়িতে থাকেছে। তখন যে জলবল ধরিয়ে গেছে শাগুন কয়েছে তুই আমার ইনকাম করে নিয়ে এসে খাওয়া, তখন হইলেকা ওরা বলেছে যে হইলেকা তুই শাগুন ওই ছেলে বলেছে আমি ইনকাম করি কোন যাবো, আমার বাড়িতে তোমার বাপ মা উঠতে দিচ্ছে না তোমার বিয়ে করাতে, যে তাহলে তোমার বাপ তোমার মার বললো তোমার ভাইয়ের বললো আমার একটা অটো কিনে দিক, আমি হইলেকা রোডে হাসে চালাই আর তোমার আমি ভাত কাপড় দিয়ে এখানে বসে। কিন্তু এই কথা এরা মানে না, এরা বলে না মানে তো পারবো না, তুই আমার বিয়ে করেছিস কোথায় নিয়ে যা, আমার ভাত দিবে আমার ভাত দে। এই নিয়ে দুজনের একটা ঠোকরামুখি নেটা বাদে পরে মিয়া ওর মারে ও ওর মারে মারামারি করে ওই ছেলে ওই বাড়িতে পোলা চলে যায়, পোলা চলে যায় কিছুদিন বাড়িতে উঠতে পারে না, নানি বাড়ি ছিল, নানি বাড়ি থেকে আস্তে আস্তে পরিবেশ করে ছেলে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে এই মেয়ের সাথে আর যোগাযোগ রাখে না। তারপরে অনেক দিন পরে এই মেয়ে আবার কায়দা করে সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করে বলেছে যে তুই আমার বাড়ি চলে যায় আমি বাড়ি তুলে নিচ্ছি। পরে এই মেয়ে যোগাযোগ করে মেয়ে গেছে ওর সাথে, ও আগেও আইছিল ওর সাথে গেছে, ওর বাড়িতে ওর দাদা ওর বাপ উঠতে দেয়নি, কয়েছে আমার বাড়ি এই মেয়ে আমি মানেও নেবো না, আর বাড়ি উঠবে না, মিয়া চরিত্র হন, মিয়া বিভিন্ন দেশে বিভিন্ন ছেলের সাথে বেড়াই, আমি এই মেয়ে মেনে নিতে পারবো না, আমি যত টাকা খরচ হোক আমি দরকার কোটে দেবো, আমি কিন্তু এই মেয়ে আমার বাড়ি জায়গা নাই ওর, তুই কোথায় নিয়ে যাবি, বিয়ে যদি করিয়ে থাকিস কোথায় নিয়ে যাবি তোর ব্যাপার। তখন মানে এক রাত এক দিন ওর বাড়ির পাশে এক বাগানে রাখিছিল, পরে ওই মেয়ে ওরা বাড়িতে তুলিনি। পরের দিন বিকেলবেলা আমাদের পাড়ার থেকে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে যাইয়ে তারপরে আমরা পরিবেশ করে ওই মেয়ে আবার বাড়ি নিয়ে আসবো, ওরা তখন মাইনে নিল না বাড়ি তুললো না, তখন আমরা ওই মেয়া বাড়ি তুলে নিয়ে আসলাম, মেয়া নিয়ে এসে বাড়ি রাখা হয়েছে। তার কিছুদিন পরে এইভাবে রয়েছে, তার কিছুদিন পরে দেখা আছে যে আর একটা ছেলের সাথে ও না, তার কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে এর মারা দেখছে যে আমরা তো মেয়ে তখন নিল না, আমরা থানায় অভিযোগ করবো, এরা আবার থানাতে অভিযোগ কর, অভিযোগ করলি থানার থেকে প্রশাসন আসছিল, প্রশাসন এসে ওই ছেলের ওইদিকে আসছিলে, এসে বুঝলো তোমরা থানায় এসো। পরে ওই ছেলের বাপ আর ছেলে থানায় যায় আর এখান থেকে ফোন করি মার আর এই মেয়ে নিয়ে যায়, নিয়ে যায় থানা প্রশাসন, ওখান থেকে একটা ইয়ে লাগে মানে আপোষ কোনো মানে যে ওই ছেলের বাপ বলে যে এই মেয়ে আমি বাড়ি তুলতে পারবো না,
হ্যাঁ আমি মানিয়ে নেবো না, বিয়ে করস কোথায় যাবি জানি না, আমি আমার বাপের বাড়ি আমি থাকি, আমারই জায়গা নাই, আমার বাপের বাড়ি আমি থাকি। তখন প্রশাসন বলেছে তুই তোর বাপের বাড়ি থাকিস আর ও হইলে তোর বাড়ি থাকবে, তো ছেলে মাইনে নিয়ে বিয়ে মাইনে নিয়ে তুই বাড়ি তো কয়েছে না আমি মানতে পারবো না। তখন বলেছে তাহলে আমি হইলে তাহলে ওর বয়স পর্যন্ত এখনো দুই বছর বাকি আছে, দুই বছর বয়স পর্যন্ত আমি বাড়ি নিয়ে যাবো। তখন কয়েছে বয়স পূজা কি বিয়ে হয়ে গেছে তো সওয়াল মাইনে নিয়েছে সব কিছু তুই নিবি না, কয়েছে আমি নেবো না, আমি ওই ছেলে আমি আমার বাড়িতে তুলতে পারবো না, আর বাপ তুলতে দেবে না। এরম করে ওর বাড়িতে তুলতে দিনই পরে স্টমে পরে হইলে এই দারোগা আছে স্টমে সই নিয়েছে ওই মেয়ের আর মেয়ের মার আর ওই ওর ছেলের বাপের আর ছেলের সই নিয়ে পরে ওদের বাড়িতে লেখাপড়া করিয়ে নিয়ে ওদের বাড়িতে পাঠা দিয়েছে, যার যার বাড়ি যাও দুই বছর পুজিয়ে গেলি বয়স পুজিয়ে যাবি তুমি তখন তোমার স্বামীর বাড়ি যাইও, এইভাবে বলেছে। বোলার পরে এইভাবে এরা রাত্রির বাড়ি ছিল আসে, পরে আসার মনে তার এক সপ্তাহ দশ দিন যাও সময় পায়নি, ওই মেয়ে আবার আবদালপুর এক ছেলের সাথে ভালোবাসা করে এক ছেলের সাথে চলে গেছে। আবার যে মানে বেলা মানে দশটার সময় গেল মানে এক রাত নাকি একদিন থাকে পরে মানে রাত মানে এগারোটা কি বারোটার সময় বাড়ি ফেলল, পরে এইটা নিয়ে মানে ছেলে পেলে দেখলে ওর ভাই সকল জানে যে ও আবার আরেকজনের সাথে চলে গেছে, হেলে গেছে ঝিঙে দেয় না এখন লেখাপড়া করতো আগে এখন বাড়িতে বসে থাকে। তো হ্যাঁ ক্লাস সিক্স এইট এরম যাই হোক মনে হয় জানে অত সঠিক জানি না। তো তারপরে সেই ছেলে ধরেন যে বারোটা পর্যন্ত রাখি সেই ছেলে পাঠা দিয়েছে তখন বাড়ি আছে এটা ছেলে পেলে দেখে সেটা নিয়ে পরের দিন ওর বাড়ি বিচার হয় যে ও হইলে অমুক সওয়াল ওই আবদালপুর এক ছেলের সাথে ঝিঙেদা পার্কে যে এক রাত একদিন থেকে আসছিল কৃষি এই মিয়া এত খারাপ কায় হেনে যায় হনে যায় এর জন্য মানে সালিশ দরবার করতে করতে আমরা তো শেষ মান সম্মান একদম ঘাটে পথে চলে যাচ্ছে আমাদের এই। তারপরে আবার এই জায়গাটাই আমার সওয়ালের সাথে কীভাবে আমার সওয়ালের পিছনে লাগিয়ে মানে ষড়যন্ত্র করে দেখছে যে আত্ম এদিক ওদিক কোনো টাকা আমরা আদায় করতে পারলাম না, ধর ফান ও দেহ ব্যবসার সাথে একটা ইয়ে আছে মানে তো খালি টাকা ধান্দা করে ইনকাম করবে যে টাকার লোভ দেখায় তার পাশায় দৌড়ে, তো এরম করে দেখা আছে যে ওইখানে আমার ছেলের পিছনে লাগে তোর এক সওয়াল হয়তো ওর পিছনে হয়তো যে কোনো হয়তো দালাল লাগেছে কায়দা করে আমার সওয়ালের পিছনে ধরেন লাগা দিয়েছে লাগাই দেওয়া ওই মিয়া মানে ও জানিয়েই মানে আমার ছেলের আমরা কাজ করছি এখানে সবাই আমার ছেলেও আমার কাছে রয়েছে আরও কায়দা করে আমার বাড়িতে হচ্ছে ওর মিয়া পাঠা দিয়েছে পাঠা দিয়ে এই হচ্ছে আট তারিখের ঘটনা মানে মেয়ে ওর ওর মা জানে ওর বা ওর ভাই জানে হ্যাঁ ওর ভাই মানে ওর মাও জানে ছেলের ওর মেয়ের পাঠা দিয়েছে মেয়ে নিজ ইচ্ছা করে আমার বাড়িতে আসে আসার পরে ওর পাশ ওর ভাই আসে ভাই আসলে আবার বলছে কাকা এ দেখেন হয়ে যাক সুমিতা হেনা বলছে সুমিতা হেনা মানে কাছে জানি তুমি দেখো পরপরে আমি এসে দেখি যেন মিয়ার দরজায় সীমিতা দাঁড়া রয়েছে আমাদের এখানে কী করতে আসিস তুই কছে যে এখন কথা কয় না তখন কছে আপনার ছেলে পারভেজ আসতে গেলাম পারভেজ কথা তুই আসতে বলেছিস কছে না তারপরে তারপর আমি যে তাড়ামড়ি কছে সত্যি করে বলতে কী করতে আসিস কছে পারভেজ ভাই আসতে কয়েছে পারভেজ আসতে বলেছে আমি আসি বললাম মান সম্মান ঘাটে পথে যাবি নিজেরা নিজেরা তুই এখানে কী করতে আসিস তুই আসবি রাত ফিরে আসবি দিনবেলা আসবি তা তাড়াতাড়ি বাড়ি যা তোর কলি পারে ও সঙ্গে সঙ্গে এমনি তোর ভাই আমাকে দাঁড়া রয়েছে এমনিতে ওই জাল্লা যে ঝাঁপ মেরে বাড়ির মধ্যে বাড়ি চলে গেলো আর ওর ভাই দরজা দিয়ে বেরিয়ে বাড়ি চলে গেলো এই কাহিনী এই কাহিনী। তারপরে ওরা মানে ওদিক যা ষড়যন্ত্র করে এদিক ওদিক মানে যে কিছু লিড দেওয়া লোক আছে না প্রতিহিংসাহিংসি তারা ওদের বলেছে যে তোমার মিয়া ওরা নিয়ে গেল ওর বাড়িতে গেছে পারভেজ নিয়ে গেছে ওর বিচার করে দিলে না এই কায়দা করে ধরেন যে ওরা রাত্রি আমার ভাই মাতব বাড়ি করে ভাইয়ের কাছে আসে ভাই বলে যে যা রাত করে হ্যাঁ যেহেতু আমার ভাই মাতব বাড়ি করে ভাই আর ভাইয়ের নাম শমশের আর ওরাও আমার সমাজ আমরা আপনই সব রক্ত রক্ত সব তো ভাই বলেছে এখন রাত পিড়ার আমি যাচ্ছি না সকালবেলা এর বিচার করবো না আমি যে অন্যায় কার পাই তোদের জন্য আমরা তো মান সম্মান গেল কত সালিশ দরবার তোর জন্য আমি করিয়ে বেড়াচ্ছি ঠিক আছে সকালে দেখছি পরে সকালবেলা ভাই এই মান্যগুণ ভাই সকল গুণ ডেকে নিয়ে যাও মিয়া শাসন করে তো মিয়া শাসন করো আর সওয়ালেরও শাসন করবো সওয়াল এদিক যাতে না আসে তোমারটা শাসন করো এই দেখা আছে যে মেয়ে তুমি ই করো মেয়ে আছে বিয়ে জুটাও হ্যাঁ মেয়ে এটা ছেলে দেখো তোমার ছেলে মেয়ে এই বাড়িতে এইভাবে থাকবে না মেয়ের বিয়ে দিতে হবে মেয়ে কিন্তু অনেক বেড়ে হঠাৎ করে ফেলে যেন ইচ্ছা সেনে চলে যায় মেয়ের একটা ভালো পাত্র দেখো বিয়ে জুটাও তুমি টাকা না দিতে পারলে আমরা সমাজের থেকে ভাই সকল সবাই যত টাকা লাগে টাকা দিয়ে আমরা মেয়েকে বিয়ে দেবো বিয়ে দেবো তোমার টাকা খরচের অভাব হয়নি হ্যাঁ আমরা বিয়ে দেবো তুমি কিন্তু ওই জায়গায় একটা সওয়াল দেখো তখন সুজন বলেছে এই মুহূর্তে কি বিয়ে হয় তখন আর ভাই বলেছে এই মুহূর্তে না হোক দুই চার দিন যদি এক ছয় মাস পরে হোক পাঁচ মাস পরে হোক তোমরা পাত্র দেখো সেইভাবে একটা ছেলে দিকে বিয়ে দেবো যাতে মান সম্মানটা বড় যায় থাকে যাতে কোনো জানাজানি না হয় এইভাবে মেয়েটা জেনে খুশি সেনে চলে যায় তোমরা তো একটা ইয়ে করে একটা ব্যবসা লাগাইছো মানে এইভাবে ভাই একটু তাড়ামাড়া করে আমার শাসন করেছে ওই তারপরে ও দেখছে যে আমার তো কোনো টাকা পয়সা নিয়ে তোর ভাই আমার তো কোনো আমার ইয়ে করে দিল না সালিশ করে দিল না আমার এক দশ হাজার টাকা নিয়ে দিই তোর ব্যবসা ওইটা তারপরে মানে
কি করেছে, ও ভিতর ভিতর আমার থাকে, ওই কিছু দালাল আছে বাইরে, ওই দালালরা লিড দেছে, লিড দিলি টুক করে বাড়িতে চলিয়ে গেছে, ওইদিক গেলে ওই দালালরা লিড দেওয়াতে ও গেছে, তখন ওই দালালরা ও নিয়ে যা কোটে যা, এইভাবে মানে মহালিপি করে শয়তাম করে এই কেস দিয়েছে। যে ওর বাপের একটা সওয়াল অবস্থা একটু ভালো আছে, ওই কেসটা হয়েছে মনে হয় কয় তারিখে, এটি কেস হয়েছে মানে ঘটনা এই 8 তারিখে মনে হয়, যাই হোক তার মনে হয় তার পরে মনে হয়, হ্যাঁ তার মনে হয় 3-4-5 দিন পরে কেস হয়েছে মনে হয়, 3-4-5 দিন পরে ওই মানে নারদরা ওর পিছনে লাগিয়ে লাগিয়ে যে ব্যবসা তো হয় না আমরা করতে পারতাম, সেই দালালরা কী ব্যবসা করে এইসব মহিলা দিয়ে আমরা একটা হঠাৎ এক জায়গায় করিয়ে দিয়ে মানে একটা মিলতাল করিয়ে মানে একটা মিলতাল করবে মানে টাকা পয়সা নিয়ে আপোষ করে, হয়তো 50,000 টাকা নিলে সোয়াল্লা হয়তো কেসমেস করবো না, ভয়তে হয়তো আপোষ করলো, হয়তো ওর এক 10,000 দিল আর 40,000 এই দালালে খাইলো, বুঝলেন? এই একটা কায়দায় ষড়যন্ত্রে পড়িয়ে ওই এই একটা লোভে ওহা সেই দালালের ফসে কেস করতে গেছে, এইভাবে ও কেস করেছে যে আমার ছেলে এখন কী করবো, এখন তো কেস করেছে, এখন এখন কী করবো, এখন তো আমি চাচ্ছি যে দেখি কী হয়, এখন মামলা এখন ওরা করেছে, আমি চিন্তা ভাবনা করছি যে আমি তো এখন তার অন্যায় করি, তার আমি টাকা পয়সা দিয়ে ওর সাথে আমি মামলা আমি তো আপোষ করবো না, হ্যাঁ আমি বিরুদ্ধে অবশ্যই মামলা করবো, অন্যায় করি আমার সাথে এইভাবে আমাকে নির্যাতন করাচ্ছে হ্যারেস করাচ্ছে, তাহলে অবশ্যই আমি মামলা করবো, আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলের যদি অন্যায় যদি করে বিয়ের ব্যাপারে এই অন্যায় করি তাইতে এই মেয়েকে মেনে নেওয়া যায়, এই মেয়েকে কোনোদিন এই ছেলে কি এই ছেলের সাথে এই মেয়ে তো হবেও না, এই মেয়ে 3-4 ঘর মাইরি আসলো, এই মেয়ে তো চরিত্রহীন মেয়ে, এই মেয়ে কোনো বাপ কি মা মাইনে নেয়, এ তো দেহ ব্যবসার সাথে জড়িত আছে, আর এই কারণে এখনও যদি ইয়ে করে যদি আমার ছেলের নামে মামলা করেছে আমিও এখানে এসে দেখা আছে যে আমিও দেখি আমিও মামলা দেবো, তো এরমভাবে ওর তো ব্যবসা আজ আমি টাকা দিয়ে আপোষ করবো কালকে আরেকটা ছেলের পিছনের জীবন নষ্ট করবে, তো এইটা তো সুযোগ দেওয়া যাবে না, না আমি এইভাবে আমি তার সাথে আমি আপোষ আমি করতে চাচ্ছি না, এখন আপোষ করার জন্য আমি দেখেছি ভিতর ভিতর গোপন গোপনে আমি দেখলাম যে যাতে মেয়েটা বিয়ে দিতে হবে আমরা নিজেরা নিজেরা সাথে গেছি, কিন্তু পুরো না সারিয়ে এই দালালের কথা মতন এই কাজগুলো করেছে, এখন এখন এই দালালের কথা মতন এই কাজ, দালালের তো কাজ এইগুলা করা খারাপ কাজের সাথে জড়িত, হ্যাঁ আমি পাল্টা মামলা আমি দেবো, আমি হলে কোনো এর সাথে আমার কোনো আপোষ নাই, আর অন্যায় করে মিথ্যা বান্ট ইয়ে তৈরি করে এইভাবে আমার মিথ্যা আবার নিউজ দেশে তারপরে আমার ছেলের এইভাবে পিছনে লাগিয়ে এইভাবে ইয়ে করছে, তো আমি কীভাবে আমি আপোষ করবো, তো আপোষ করলি তো এদের সাহস আমি মানুষ মনে করবেন তাহলে সত্যি ঘটনা, এ দেখেন এই যে এই যে এই ছেলের সাথে একটু আলাপ করেন দেখেন এর হচ্ছে আপন সা যত বোন জেমের ঘটনা, জেমে আমার নাম আকাশ, আমি জানি উনি আমার স্বাস্থ্য ছোটো বোন, ছোটো কার ছোটো মেয়ে ঠিক আছে, আমার আপন স্বাস্থ্য বোন পারভেজ আমার আরেক দাদার ছেলে ঠিক আছে, আরেক দাদার ছোটো হলে ছোটো ছেলে ঠিক আছে, তে আমার এই বোনটা খুবই খারাপ ঠিক আছে, এমন ঘটনা 3 সাইডে করেছে, 3 সাইডে ঘটনা করে এই দিয়ে আবার ঘটনা করেছে আপনের ভিতরে ঠিক আছে, কিছু টাকা নেওয়ার জন্যে বিল্ডিং দেখেছে কাকা বিদেশ থাকে যে আর কিছু সন্ত্রাসের লোকের পিছনে আছে ঠিক আছে, আর সন্ত্রাসের লোকের পিছনে থেকে এইটা ওরা শক্তি ধরে কেস দিচ্ছে, এটা ফুলি ভুয়া, হ্যাঁ ভুয়া টাকার বিনিময়ে এদের টাকা নেওয়ার জন্য এমন কেস দিচ্ছে মিথ্যে, সমাধান ওই মেয়ের কোনো সমাধান নেই, কোনো কেস কাটা নেই, কেস হলে ভুয়া পুলিশ আসবে আমরা সাক্ষী দেবো, উনি আমার স্বাস্থ্য বোন মামলা তো করবে, এখন মিথ্যা সে মামলা থেকে সেও মামলা করবে আমরা সাক্ষী দেবো, এটা ভুল, আমার আপন স্বাস্থ্য বোন পুলিশ আলি বলবো আমার আপন স্বাস্থ্য বোন ইনি এই ব্যবসায় করে, আমার ছোটো কাকাই মনে হয় 1 বছর মারা গেছে, 1 বছরের মধ্যে 4-5টা ঘটনা ঘটা ফেলল, হ্যাঁ চরিত্র খারাপ না, কোনো কেউ কমান মানে না, বেশি আটটি গেলে আমার নামে কেস দেওয়ারে হুমকি দেখায় ঠিক আছে, আমার নাম পাপিয়া, হ্যাঁ আমি ই ক্লাস 10-এ লেখাপড়া করি স্টুডেন্ট, হ্যাঁ পারভেজ আমার ভাই, না বড় ভাইয়া, হ্যাঁ মেনলি আমার প্রথমে যা মনে হয় আমি ফার্স্ট থেকে একটা কথাই বলে আসছি, মানে পুরো ঘটনাটা যা ঘটছে 8 তারিখে তো পুরো ঘটনার জন্য তদন্ত করে দেখা হয়, তদন্ত না করে আমি কোনো কথা মানে আমি নিজ থেকে কোনো কথা বানিয়ে বলবো না,
আমার মনে হয় এই তদন্ত করলে সব কিছু বেরো আসবে, কারণ ওই মেয়েটা ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলছে সমস্ত পয়েন্টটাই দেখেন কিন্তু ধরা যায়, কারণ মানে ওই মেয়েটা যেভাবে কথা বলছে যে উঠানে বসেছিল, তারপরে আমার ভাই ওকে এরকম মানে ডাকাতের মতো নিয়ে চলে আসছে। তো আমি বলবো যখন নিয়ে চলে আসছে এলাকার লোক তো সবাই মারা যায় নাই, মানে যখন রাত 8টা 9টা বাজে রমজান মাসে তো তখন বেশি একটা রাত না, তো আমাদের রাস্তা মেন মানে আমাদের বাসাটার মেন রাস্তার সাথেই তো, তো রাস্তায় সবসময় লোকজন থাকে, তো কারোর না কারোর চোখে তো পড়ার কথা ছিল, কারোর চোখে যেহেতু পড়ে নাই তো এটা কেমন করে সত্য হয় সেটা ভাববার বিষয়। আর পরে যেটা মানে আমার মনে হয় না এই বিষয়টা তদন্ত করতে কয়েক বছর সময় লাগবে, কয়েকটা ঘন্টাও মনে হয় লাগবে না, কারণ যদি মানে এভাবে তদন্ত করে দেখা যায় এই কেসের সাক্ষী কারা দিছে, যারা মানে যারা ইয়া দিছে সাক্ষী দিছে তাদের মধ্যে ফার্স্ট যে সাক্ষী দিছে সে তো ভিকটিম মানে সুমিতা, আর সেকেন্ড যে সাক্ষী দিছে সে সুজন তার ভাই। তো তার কথা আমি বলি, মাসখানিক আগে সে তার মা বোনের ঘরে কোনো একটা পরপুরুষ রাতে ছিল, এই বিষয় নিয়ে গ্রামের মাতুব্বরদের কাছে বিচার চাচ্ছিল, তো যে মা বোনের ঘরে কে থাকে কি না থাকে সেই বিষয় নিয়ে মাতুব্বরদের কাছে ইয়ে চাই মানে বিচার চাই। তো তার কাছে এরকম একটা ঘটনা মিথ্যা কি সত্য সেটা যাচাই করার কোনো ইয়ে নাই, মানে সে কি সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে তার কাছে কোনো প্রমাণ আছে বলে আমার মনে হয় না। আর মানে তৃতীয় যে সাক্ষী যে যত সম্ভব মনসুর আলী আমাদের কাকা, তিনি আগে গ্রামের বড় মাতুব্বা ছিলেন, বাট তিনি এখন কানে খুব একটা শোনেন না, অসুস্থ এক কথায় সে এখন মানে খুব বেশি ঝামেলায় যান না। তো এই ঘটনার প্রায় 2 দিন পরে যখন কেস হয়েছে তখন তিনি ঘটনাটা জানেন, হ্যাঁ মানে প্রথম থেকে তিনি ঘটনাটা কিছু জানতেনই না, পরে 2-3 দিন পরে তিনি যখন শুনলেন তখন তিনি কোনো পাত্তা দেন নাই, আর তাকে বানানো হয়েছে তৃতীয় সাক্ষী। আর চতুর্থ যে সাক্ষী সে যত সম্ভব মানে ওদেরই কোনো আত্মীয়, কিন্তু আমার হ্যাঁ লালন, যত সম্ভব লালন। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় ঘটনার সময় কি তুই ছিলি, তখন তাকে বলা হয় মানে বলা হলে সে বলে আমি তো এ সম্বন্ধে কিছু জানি না, মানে পুরো হাস্যকর বিষয় এটা, সাক্ষী কিছু জানে না। আর পরে যে সাক্ষী আছে শামিম, কেসটা এভাবে সাজাইছে যে মেয়েটা রুম মানে মেয়েটার বাসায় কেউ ছিল না, আর মেয়েটা উঠানে বসেছিল, আমার ভাই গিয়ে ওকে নাকি মুখ আটকে ধরে পাজা করে নিয়ে চলে আসছে এরকম কিছু একটা, তারপরে ওকে নাকি হ্যাঁ। আর সব থেকে হ্যাঁ আর সব থেকে বড় কথা মানে ও যখন বলতেছে ও আমাদের বাসায় এসে ও নাকি 1 ঘন্টা মতো ছিল, তো আমি তো রুমের নামাজ পড়তেছিলাম তো আমার কানে তো কোনো কিছু আসলো না, আর আমি তো রুম থেকে মাত্র 5 মিনিট মতো বাড়াইছি, তারপরেই দেখি ও আমার রুমের সামনে দাঁড়ায় আছে, আর এই ঘটনাটা নিয়ে এত কিছু করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে তুমি এখন কি মনে করো? পুরোই মিথ্যা মানে একটা সাজানো। হ্যাঁ এখন এর কি হওয়া উচিত বলে তুমি মনে করো? আমার মনে হয় যখন একটা ছেলে যখন কোনো মেয়েকে রেপ করে জোর জবরদস্তি তখন ওই ছেলের আইনত জারিতে ফাঁসির রায় আছে, কিন্তু কোনো মেয়ে যখন কোনো ছেলেকে এভাবে ফাঁসায় আমার মনে হয় ওই মেয়েরও সেই একই শাস্তি হওয়া উচিত, যেহেতু ছেলে মেয়ের সমান অধিকার সেহেতু আমার মনে হয় ওই মেয়েরও ফাঁসি কি কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। কথা বলেন গ্রামের মাতব্বর সহ পাড়া প্রতিবেশীরা। বিষয়টা এখন এই মেয়েটা ধরেন যে চরিত্রহীন মেয়েটা এবের দিকে বোধহয় 4 বের বোধহয় চলে গেল, একটা ছেলের সাথে প্রথম চলে যাওয়ার পরে মানে একটা ছেলের সাথে চলে যাওয়ার পরে তখন পুলিশই ধরে নিয়ে ওর বাপরা মানে মানে না, না মানার পরে এক জায়গায় থাকে ওর বাপ কেস করে থানায় মামলা দেয়, মামলা দেওয়ার পরে ওর বাপ ওই ছেলের মার দিয়ে মেয়ের দিয়ে তুলে নিয়ে যায়। আমরা মাতব্বর বর্গ যারা ছিলাম চৌরঙ্গ থানায় আমরা ওখানে যা সবার ডাকে আমরা একটা বিচারে বসে সেটা মানে মেয়ের বয়স বুঝিনি, বয়স এটা বোধহয় 6 মাস বোধহয় হয়েছে, ছয় মাসের বোধহয় এটা বেশি হয়েছে। তখন ধরেন যে ওই মেয়েটা আমরা ওখান থেকে বয়স না বোঝার কারণে আমরা ওখান থেকে সালিশ মধ্যে যার মেয়ে তার দিয়ে দিলে, যার আমার মেয়ে আমরা নিয়ে আসলাম, ছেলে যার ছেলে ছেলে আলাদা ছেলে নিয়ে ওখানে শৈশব করতে আমরা চলে আসলাম। তারপরে মাসখানেকের ভিতরে ওই মেয়ে আবার ওই ছেলের সাথে চলে যায়, ওই ছেলের সাথে চলে যায়। তখন চলে যাওয়ার পরে এখন এখানে ওর মেয়ের মা আবার সহযোগিতাই করে, মেয়ের মা কিন্তু ওই ছেলে ডেকে নিয়ে আসে, ফোন করে করে ডেকে সেই ইউ আছে ওই মঞ্জুর কাছে, সেই মানে যে সেই ভিডিওটা আছে ওর কাছে বোধহয় খোঁজ করলে পাওয়া যাবে না, কিন্তু ওই ছেলের সাথে করে মেয়ের মা ছেলের সাথে পাঠা দেয় ওর বিয়ে হয় আপনারা ভেড়ামারাতে ওর বিয়ে হয়,
বিয়ের পরে বেশ এখানে মাসখানিক এই বিয়েটা ওই তার ওই ওই ঘটনার কয়েকদিন পরে মাসখানিকের পরে তা তো এক পাঁচ ছয় মাস পাঁচ মাস মতো তখন ওইটি আপনার ওখান থেকে বিয়ে হওয়ার পরে ওখানে দেখা যাচ্ছে ওই বাড়িতে থাকে বাড়িতে ওর ছেলের বাপ মানিয়ে নেয়নি মানিয়ে না নেওয়ার পরে আপনার ছেলের এইখানে এই মেয়ের বাড়িতে থাকে তাকে মাসখানিক থাকার পরে তখন ওই ছেলে বলছে তো আমি ওই মেয়ে বলছে তো আমার তোমার বাড়ি নিয়ে যেতে হবে না এখানে তুমি বসে তুমি আর কতদিন খাবা তো তখন বলছে যে আমার তো বাপ মা মানিয়ে নেয় না তো এখন তুমি তোমার মার বলো আমার একটা অটো কিনে দিক আমি হচ্ছে গা অটো চালাই আর এখানে যে কয়েকদিন তারা না মানে তাই কদিন এখানে থাকি কিন্তু ওর মা বলছে যে আমি টাকা পাবো কোথায় যে আমি হচ্ছে গা তোমার অটো কিনে দেবো তখন ওই মেয়ের সাথে সমস্যা হয়ে যায় ঝগড়া ঝগড়ি করে ছেলে চলে যায় ছেলে চলে যাওয়ার পরে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পরে তার কয়েকদিন পরে মানে কিছুদিন পরে ওই মেয়ের মা কেস করে ওই ছেলের বিরুদ্ধে কেস করে যে আমার মেয়ের ভাতে ভাত দেয় না থানায় মানে কুমারখালি থানায় কেস করে তখন ওই পুলিশে ওই ছেলের বাপকে ধরে নিয়ে যায় তখন এই মেয়ের মা এরা যায় আমাদের ডেকে নিয়ে গেল আমরা এখানে যা ছেলেটার বাড়ি ওই ওই পাড়া মা স্কুল পাড়া ধরলগর স্কুল পাড়া তখন আপনি দেখো ওখান থেকে আমরা ওই তারা ছেলের বয়স বুঝিনি এটা দেখে তখন ওরা একটা শৈশব নিয়ে আমরা ওখানে আমরা কয়েক মাতব্বর গেছিলাম তো আমরা সন্ধ্যার পরপর চলে আসলাম ওরা বললে যে এর বয়স বুঝিনি ছেলের বাপ বলছে যে আমার ওর কাছে জিজ্ঞাসা করলে যে আচ্ছা আপনি কি আছে এই ছেলে বিয়ে করেছে বউকে মানিয়ে নেবেন দারোগা জিজ্ঞাসা করেছে কথা না আমি আমার মেয়ের বয়স বুঝি ছেলের বয়স বুঝিনি আমি হচ্ছে ছেলের বয়স বুঝিনি আমি বউ মানিয়ে নেবো না তো মানিয়ে নিতে পারি যখন বয়স বুঝবে তখন আমি মানিয়ে নেবো তাছাড়া আমি এখন মানিয়ে নেবো না তো বয়স ষোলো বছর আঠারো বছর বুঝবো তারপরে নেবো না ছেলের কাজ বুঝলে ছেলের কাছে আমি বিয়ে করেছি আমি বউ নেবো তখন এখানে বাইতে গেল সমস্যা তখন ওই বাপ কয়েক কথা ছেলে কয়েক কথা তখন কাজে ওই দুটোর চালান দেবো দুটোর চালান দেবো হুঁকি হাঙ্কা দিয়ে তখন ওর কোর্টে নিয়ে গেল ওখানে আটকাইলো মানে হাজতে আটকাইলো আটকানোর পরে মেয়েরও আটকাইলো ওই ছেলেরও আটকাইলো যে ছেলে হচ্ছে গা হাজতে থাকবি আর মেয়ে আর মেয়ের মা সকালে জোয়ানবন্দি দিবি এই বলে আমরা মানে চলে আসি চলে আসার পরে তখন হচ্ছে গা ওই ওই রাত নটার দিক বাড়ি চলে আসি আসার পরে তখন ওই ছেলের ইত্যাদি ফোন টোন করেছে ছেলের দিয়ে ছেলের বাপের দিয়ে মেয়ের দিয়ে মেয়ের মার দিয়ে শৈশব ওই দারোগা মানে তিনশো টাকার স্টাম্প করে স্টাম্পের শৈশব করে নিয়ে আপনার ওরা নাই দশটার পরে ছাড়িয়ে দিয়েছে তখন ওরা বাড়ি চলে আসে বাড়ি আসার পরে ওইভাবে আসে হ্যাঁ মুসলিকা দিয়ে ছাড়িয়ে দিয়েছে বয়স যখন আঠারো বছর পৌঁছবে তখন ওই মেয়ে নেবে কিন্তু তার ওই পনেরো দিন ওরকম দশ পনেরো দিন পরে ওই মেয়েটা চলে যায় এবারে শান্তিরং আছে আপনার নজরুলের সাথে ছেলের সাথে চলে যায় ঝিঙেদার কোন বলে থেকে থেকে সকালে যায় ওই রাত দশটার পরে এসে থুয়ে যায় এই নৌ মেলা কিছু ঝামেল হইল আবার এই যে বেশি দিন এই বোধহয় এও বোধহয় এক মাস পুজিনি এর মধ্যে ধরেন যে এই যে কয়েকদিন আগেই এই যে আমার এই পারভেজের নিয়ে ওই মেয়ের মা ওর ঘরে তুলে দেয় মেয়ের মা ওই ওর সাথে সম্পর্ক করার জন্য মানে ওর তো কিছু নেই এমন এই ছেলে একটাই ছেলে ওর মানে যে ওর ফাঁসানোর জন্য ওর সাথে বিয়ে দেওয়ার জন্যে মানে মেয়ের মার অবির অতিরিক্ত রবি আর ও মানে যে ওই দেহ ব্যবসা করে মেয়ের মাও দেহ ব্যবসা করে আবার মেয়েটাও ওইভাবেই মানে যে ওর ই করছে ওটাও মানে মেয়েও মানে ওই পথে নিয়ে গেছে এবার দিকে ওই চারবার না পাঁচবার সে এই চলে গেল আর এই ছেলে পেলে পাড়ি যাবে না খালি টাকা ওই যে ওই ওই পাড়া যে গেছিল না ওদের ওই বিল্ডিং বাড়ি দেখে ওর মা নিজে ওই ছেলের সাথে হচ্ছে গা তুলে দেয় বুঝছেন ছেলের ফোন করে ডেকে নিয়ে আসে ওই মেয়ের মা আবার এখানে নজরুলের ধরেন যে বিশাল অবস্থা কিন্তু সেখানেও দেখেন যে মেয়ের মা কায়দা করে সেই ছেলের সাথে ই করে দেয় সেখানে পাত্তা পাত্তি পায়নি আবার এখানে দেখেন এখানে আমার এই পারভেজের একটাই ছেলে বিল্ডিং বাড়ি টাড়ি আছে তার মাঠে সই সম্পত্তি আছে কায়দা করে এখানে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে বুঝছেন হ্যাঁ ওইটা একেবারেই উদ্দেশ্যমূলক না পারভেজ কোনো দোষী না এর ইস আর এই যে বলছে যে এই যে অস্ত্র তুই সব মিথ্যা কথা তখন মেয়ে এই রাস্তা দিয়ে একাই এসেছে ঘরে উঠেছে ওরা তো তখন বাড়ির ভিতরে ধান উঠেছিল বাপ ওর একটা বোন নামাজ পড়ছিল আর ওর মা দিয়ে ওর বাপ দিয়ে আর ও দিয়ে ধান উঠার মেয়ে ঘরে ওই পাঁচটায় দিয়ে ই খোলা আসছিল যেভাবে পারভেজ খুঁজে দিক আর সে যেভাবে হোক ইয়ে সে ওই পাঁচ ঈদে ঢোকেছে এখন স্থানীয় পর্যায়ে এখন আমরা এই নিয়ে বসলাম যে যখন হ্যাঁ বসলাম যে এখন গরিব মানুষ একের পর এক এই মেয়েটা দুর্ঘটনা ঘটাচ্ছে তাই মেয়ের মাকে বললাম যে দেখো এইখানে ছেলের সাথে তো এরকম যে নিজেরা কোনো ওই ঝামেলা না করে তো তুমি মেয়েটা বিয়ে দাও যে টাকা পয়সা লাগে আমরা তুমি তো গরিব মানুষ দিতে পারবে না আমরা দেখা যাচ্ছে সমাজের থেকে পারি আর আমরা নিজেরা পারি দিয়ে যে টাকা পয়সা লাগে আমরা তোমার মেয়েটা বিয়ে দিয়ে দিই মেয়েটা তো মান সমান সবারই আছে মান সব না অন্য জায়গায় বললাম যে একটা ছেলের দিকে বিয়ে দাও যে টাকা পয়সা লাগে আমরা সবাই মিলে দিয়ে মেয়েটা বিয়ে দিয়ে দিই তার মান সমান তো সবারই আছে
তখন এই মেয়ে একের পর এক এই দুর্ঘটনা ঘটাচ্ছে। এখন আমরা চাচ্ছি এখন কোর্টে মামলা গেছে, যেটা হয় সেইটার পাইতে আমরা আসি। এরা তো সব ষড়যন্ত্রভাবে এটা করছে, তা আমরা আর ওইটি আমরা তো জড়াতে চাচ্ছি না, কোর্টের মাধ্যমে আমরা সমাধান। ওরা আবার আর একটা জিনিস চাচ্ছে, ওরা একটা জিনিস চাচ্ছে যে ওরা এই সেদিনকে এর আগে একটা হুমকি দিয়েছে, মানে মেয়ের মা নিজের মায়ের নিজেই প্রস্তাব দিয়েছে আমার ভাইদের কাছে যে ওই তার আর মেয়ে বিয়ে দেবো, আমার মেয়ের যে ধর্ষণ করেছে আপোষ করবো, আছে গা তোমরা ওই পারভেজের বাপের ওই বাড়ি আমার মেয়ের নামে রেখে দিতে হবে, দিয়ে আমার মেয়ে বিয়ে দিতে হবে, নাইতে আমি আছে গা মামলায় যেটা হয় সেটি করবো। আবার এই যে আজ তিন দিন আগে তার মেজো চাষা, মেয়ের মেজো চাষা, সে বলছে যে আমি একটা আপোষ করতে পারি, আপোষ করে দিচ্ছি এক বিঘা জমি ওই মেয়ের নামে রেজিস্ট্রি করে দিতে হবে। হ্যাঁ সত্তর, মানে এদের খালি সাত্তর নব্বই, শুধু সাত্তর জনে এটা করে যে মানের সাথে সাত্তর আছে বিয়ে থাওয়া দেবে না, কাজে বিয়ে থাওয়ার দরকার নেই, এক বিঘা জমি দাও আমি এটা আপোষ করে দিচ্ছি। মোহাম্মদ আব্দুল জব্বার, না আমার তো আমি দোকানদারি করি। ঘটনা আমি ওই দিন রাত্রি রাত বোধহয় সাড়ে নটা থেকে দশটার মধ্যে প্রায় দোকান বন্ধ করে, তো দোকান বন্ধ করে বাড়ি চলে গেছি। তো সকালবেলা এসে তখন দোকান খুললাম, তখন দেখি যে একটু পাড়ার ভিতরে একটু অন্যরকম ভাব, কেউ মানে আলাপ আলোচনা করছে জায়গায়। তো আমি একটু খোঁজ নিয়ে জানতে দেখি যে রাত্রি এই ঘটনা ঘটেছে। তো যখন শুনলাম ওরা এক পক্ষ একরকম বলছে আর এক পক্ষ আর এক রকম বলছে, তো আমি ভিতরে একটু খুঁটিয়ে দেখি যে না, ওরা জোর করে তুলে আনা হয়নি, ওরা পরিকল্পিতভাবেই মেয়েটা এখানে পাঠিয়ে দিয়ে পরে লোকজন নিয়ে এটা ই করেছে, রাত্রি ওরা নিয়ে গেছে। এটাই একটা আশকারা করার জন্য বা একটা ইয়ে করার জন্য ওরা একটু জোর চাপ দিয়ে যাচ্ছে, এতটুকুই আমি খুঁটিয়ে বিষয়টা গভীরভাবে জানতে পারলাম। আমি যতটুকু জানলাম এটাই, মানে এটা ছেলেকে ফাঁসানোর জন্য সমাধানটা। এখন যেহেতু একই পাড়ায় বাস করা হয়, ওরা যে ছেলে আর মেয়ে মানে এদের রক্তের সম্পর্কও আছে, তাতে হয়তো দেখা যাচ্ছে যে যদি একটা বসাবসি করে বা একটা করে মিলসাল করে নেওয়া যায় এটাই সবচেয়ে ভালো মনে করি। হ্যাঁ, এখন আদালতে তো অনেক সময় দেখা যাচ্ছে যে সত্যতে অসত্যর উপরে নির্ভর করা হয়, যে পক্ষ এক পক্ষ একরকম বলে আর এক পক্ষ আরেক রকম বলে, তো দেখা যাচ্ছে আদালতটা অনেক সময় নির্ভর করে যে সাক্ষী সবাদের উপরে। তো অনেক সময় দেখা যায় মিথ্যার উপরেই রায় করে দেয়, যেটা আদৌ ঘটেনি বা ঘটতে পারেনি। তো আদালতে তো গ্রামের লোকে সবচেয়ে বেশি অনেকেই দেখেও এবং অনেকে নিখুঁতভাবে জানে বিষয়টা, একজনের সামনে না বললেও দেখা যাচ্ছে একটু জানতে গেলে পরে ভিতরে ভিতরে সত্যিটা বেরিয়ে আসে। তো আমি মনে করি যদি গ্রামের মাতব্বরা এটা সঠিক বিচার করে সেটাই সবচেয়ে ভালো হয়। বেড়াতে যাই আলি পরে আমার এক বিতারক আছে পারবে সুমিতা নিয়ে গেল, মানে এ পারবে সুমিতা নিয়ে যাবি গেল কনে আত নিয়ে ঘরে তো আমি সকালবেলা নামাজ ফিরে উঠছি, আমি এদিকে আসছি সামনে সামনে আমি এদিকে তাকালাম, আমি অবশ্যই তা বাড়ির লোকজন পেলাম, লোকজন না পেলে আমি আমার বাড়ি যাম বিকাল পাখালে কষ্ট যাবে। এই পর্যন্ত ওই সময় এক দুহাই দাম আমি মিথ্যা কথা বলছি যে এইটুকু জানি আর যে এত কিছু কি আছে তাও আমরা জানি, আমরা আসলে এখানে একটা বিষয় একটা জানতে আসলাম, ঘটনা কি আসলে দেখছিস
আছে শুনছি শুনা এই পর্যন্ত এই একের মা খাতের পর দাঁড়া আছে এই চুপ এই চুপ আমার নাম আছে মরিয়াম আমার বাড়ি পাশে আমি একদিন যা দেখি তার মার বসে না আছে আমি এখানে বসে না আমি এমনি বেড়াতে আছি স্কুল তো স্কুল কোন তুই কোনে আবার সে মিয়া চলে গেল সেই সালের সাথে আবার নিয়ে আইলো আবার নিয়ে আসে ধরেন যে আবার কেস করলো কেস করে সেই সালের সাথে বিয়ে দিল বিয়ে দিয়ে আবার এরা এরা যায় সালিস মাধ্যমে করে ধরেন যে সেই সওয়াল 5,00,000 টাকা দেল মহর বাঁধেছে তা সে সে তার ছেলের বাপ কাজ আমি অন্য নেবো না সেই ছেলে ধরেন যে আবার হাতে হেনে নিয়ে আসে তার খাইছে খুঁজছে মাই দিয়ে ধরিয়ে কামড়া কুমড়িও মিয়া যাবি নে মিয়া যাবি নে ওরা কয় যে তাহলে আমার টাকা নিয়ে দাও এর কয় তো কেস করিয়ে কয় টাকা নিয়ে দাও তো কাজ কেস করে টাকা নিয়ে দেবো হাতে তোর মিয়া ডিসিশনে আবার আমরা কেস করে টাকা নিয়ে দেবো তোর মিয়া আমাকে আমরা এখন তোর মিয়ার ভালো লাগিল এখন লাগে না হ্যাঁ তারপরে আবার যে যার ছেনতে সারা ছিল নিয়ে আইলো কেমন কী হইল হওয়ার পরে আবার হাসতে আবদালপুরে এক সালের সাথে ঘটনা করল করে নিয়ে সেটা নিয়ে যেতা হইল তা আবার আবার এর মধ্যে নেই পারভেসের কথা কয় সেদিন তো পারভেস ধান উড়িয়েছিল আর ঘরে আইসে বসে না আছে তো ছেলে কামড় কাপড় ছেলে খারাপ তো পুরাটা মিথ্যে না ওমি ওমি আর তো ব্যবসা করে বেড়াচ্ছ মা বোঝা মিয়া তাই বুঝেছেন হ্যাঁ ও জেনে দেখবি যে টাকা আছে সেই জায়গাও আছে রহিমি সালের হাতে নিয়ে এসে তার ওটাইকে নিয়ে আসে তার একটা ফাঁসা দিল ফাঁসা দিয়ে সেই মিয়া সওয়াল আবার সে তারা মাছ ধরকেও তারা নিয়ে যায় সেই সাল ফিয়ে দিল হ্যাঁ টাকা নিয়ে নিয়ে অভ্যাস হ্যাঁ এ তো দেখা তা একটুখানি মেয়ে উরে বাপ রেখা না ছা আমার মেয়ে সাহা বালিকা হ্যাঁ দর্শন ধারি করেছে কালো একটুক হ্যাঁ মাছার খুঁটি মা মানুষ খায় যে পাত খায় সে পাত ফুটো করে হ্যাঁ এরাই টাইনে এরাই পাটুক ফুচড়ি টুক এনে কবি আবার এই এরাই দোষী হয়ে গেল বুঝেছেন হ্যাঁ আপনার টাকা নেবে আমার নাম কুটিলা হ্যাঁ এই পাশে উনি আমার মামু হয় আমি এই বাড়ির মেয়ে আমি এখন ওই জায়গাটা বাড়ি করেছি হ্যাঁ না তারও ওই পিঠে হ্যাঁ না আমার মামা তো ভাই হয় উনি আমার ছোট মামু আপন ছোট মামু হয় শুনি শুনি তাতে তিন চার জায়গায় এই ব্যবসা তো একটা এই ব্যবসা ছাড়া কোনো একটা আদম ব্যবসা আছে আর কি করবো আপনার কাছে ও তো একটা আদম ব্যবসা করি বেড়ায় আমরা কি করবো আর কি করবো আমরা আর কিছুই করবো না পয়সা মানে যতক্ষণ হেল হয়ে যায় ভাই মিয়া মানুষের কথা শোনো ইনি আমার আপন মামু আর দেখেন আপন ভাই শুনি তার আপন ভাইকে একটাও ঢেকতে পারতে না বোনের কথা সবশেষে বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসা না হয় আদালত পর্যন্ত গড়ানোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সবাই তারপরেও তারা জানায় বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে সে হিসেবে আদালতের মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে বলে মনে করছেন তারা মোহাম্মদ রফিক আরকে নিউজ 24